নফসকে নিয়ন্ত্রণ করার কিছু পরামর্শ। ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন, প্রয়োজনে দুপুরে হালকা ঘুমান, দিনে সর্বোচ্চ তিনবার খাবার অভ্যাস করুন। সকাল দুপুর ও রাতের খাবারের মাঝখানে ফাস্টফুড স্ট্রিট ফুড খাওয়া যাবে না, ক্ষুধা লাগলে খেজুর আপেল এগুলো খাওয়া যাবে। প্রতিবেলা খাবার সময় যতটুকু খাবার যথেষ্ট বলে মনে হয় তার থেকে একটু কম খাবেন। অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোনো মন্তব্য করার আগে একবার চিন্তা করুন, এই কথাটি আপনি না বললে কি কোনো ক্ষতি আছে, বলা কি আবশ্যিক? উত্তর না হলে এই কথা বলার দরকার নাই। সকাল সন্ধ্যায় জিকির করুন, ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করতে হবে, প্রতিদিন নিয়মিত কোরআন পড়ার অভ্যাস করতে হবে, হতে পারে এক রুকু থেকে এক পারা যে কোনো পরিমাণ, ঘুমের পরিমাণ কমাতে হবে, ফজরের পরে কিছুক্ষণ ব্যায়ামের অভ্যাস করা, আর কিছু না পারলে 15 থেকে 20 মিনিট হেঁটে এসে গোসল করে ইশরাকের সালাত আদায় করার অভ্যাস করা, দৃষ্টি অবনত রাখা, না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে, ফেসবুক ইউটিউব টুইটারের ব্যবহার কম করা, প্রতিদিন কোরআন মুখস্থ করার একটা টার্গেট নেওয়া, এটা প্রতিদিন এক আয়ত হতে পারে কিন্তু টার্গেট পুরো করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাতে ভরপেট খাবার পরিহার করতে হবে, রাতে ঘুমানোর পূর্বে অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন। তাহাজ্জুদের সালাতের অভ্যাস করুন নিয়মিত। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অন্তরকে প্রশান্ত করে দিবেন, প্রতিটি কথার উপর আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।